হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিকাশ ব্যবহার করেন কিন্তু বিকাশে কীভাবে ক্যাশ আউট করতে হয় জানেন না, তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি, যারা ক্যাশ আউট করতে জানেন না কীভাবে ক্যাশ আউট করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো কীভাবে ক্যাশ আউট করবেন, প্রথম যদি আপনার যদি স্মার্টফোনে বা আপনার যদি বাটন ফোনে থাকে, সেগুলোতে সাধারণত যদি বিকাশ অ্যাপস না থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করতে হবে, মানে দোকানদারের কাছ থেকে টাকা বের করতে হবে। তো এই জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আপনাকে কল অপশনে যেতে হবে। কল অপশনে গিয়ে নাম্বার তুলতে হবে, বিকাশের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা, মূল নাম্বারটা *247#, এটা ডায়াল করার পর আমার সিম ওয়ানের আমি ডায়াল করলাম। আমার এটা মার্সিং অ্যাকাউন্ট, যেই আপনার যে বিকাশ অ্যাকাউন্ট যেই সিমে আছে, যদি দুইটা সিম থাকে, যেটা বিকাশ আছে সেইটা দিয়ে বিকাশের কোডটা ডায়াল করবেন। বিকাশের কোডটা ডায়াল করার পর দেখবেন যে কিছু অপশন আসে, এই যে দেখাচ্ছি আপনাকে, দেখেন অপশন আসছে। এক নম্বরে সেন্ড মানি, দুই নম্বরে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, তিন নম্বরে মোবাইল রিচার্জ, চার নম্বরে পেমেন্ট এবং পাঁচ নম্বরে ক্যাশ আউট। আমরা তো দোকানের কাছ থেকে টাকা বের করবো, তো আমাদের কী করতে হবে, অবশ্যই ক্যাশ আউট করতে হবে। তো ক্যাশ আউট করতে গেলে আমাকে এখানে এই ফাঁকা জায়গাটাতেই আমাকে পাস টিপতে হবে। পাস দেওয়ার পর আমাকে সেন্ড করতে হবে। সেন্ড করার পর দেখেন কী আসে, আসতেছে ফ্রম এজেন্ট, ফ্রম এটিএম। যদি আপনি এজেন্টের দোকান থেকে বের করতে, কোনো দোকানদারের কাছ থেকে বের করতে, তাহলে আপনাকে অবশ্যই ফ্রম এজেন্ট নাম্বার ওয়ান, আর যদি আপনি এটিএম বুথ থেকে তুলতে চান তাহলে আপনাকে ফ্রম টু এটিএম, মানে দুই নাম্বার। তো আমি সাধারণত দোকানদারের কাছ থেকে বের করবো, তো আমি নাম্বার ওয়ান ফ্রম এজেন্ট, তারপরে সেন্ড করবে। সেন্ড করার পরে দেখবে যে এন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এই এন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের ফাঁকা বক্সে আপনি এজেন্ট নাম্বার লিখে দেবেন। যেমন আমার কাছে একটা এজেন্ট নাম্বার আছে, আমি এজেন্ট নাম্বারটা তুলে দিচ্ছি। এজেন্ট নাম্বারটা তোলার পর আবার সেন্ড করবেন। সেন্ড করার পর দেখবে যে এন্টার অ্যামাউন্ট আসতেছে, কত টাকা বের করবেন, মনে করেন আমি 1000 টাকা বের করব, 1000 তুলে দিলাম, দিয়ে আবার সেন্ড করতে হবে। সেন্ড করার পর দেখবেন যে এখানে কনফার্ম আসবে, নাম্বারটা দেখতে পারবেন এবং অ্যামাউন্ট দেখতে পারবেন। এজেন্ট নাম্বার সাধারণত দুই একটা নাম্বার ভুল হয়ে গেলে টাকা অন্য কোথাও যায় না, পার্সোনাল নাম্বার ভুল হলে টাকা অন্য কোথায় যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এজেন্ট নাম্বারে ভুল হলে টাকা যাবে না। আপনি এইখানে জাস্ট আপনার পিনকোডটা ডায়াল করে, 5 ডিজিট অথবা আপনার 4 ডিজিট পিনকোডটা আছে, এটা এইটা এখানে দিয়ে অপশনে থাকা বক্সে দিয়ে সেন্ড করলেই আপনার ক্যাশ আউট হয়ে যাবে, তখন আপনি একটা ফ্রিতে SMS পাবেন। এভাবে আপনারা ক্যাশ আউট করতে পারবেন। এবং বিকাশের আরও অনেক হেল্প লাগে, ট্রিক্স লাগে, আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।